আসসালামু আলাইকুম আমি মুন্তাসির রহমান আজকের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কেস্টারির সপ্তম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে আর্টিকেল নিয়ে কথা বলবো কিভাবে আপনারা আর্টিকেল পেতে পারেন তারপর আর্টিকেল লেখার পর কিভাবে পাবলিশ করতে হবে কি কি ব্যাপারে খেয়াল রাখা লাগবে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো তো প্রথমেই বলি নেই কিভাবে আপনারা আর্টিকেল পাবেন আপনাদের সাইটের জন্য আর্টিকেল পাওয়ার মেইনলি দুইটা হয়ে আছে এক হলো গিয়ে নিজে করা আরেক হলো গিয়ে অন্য কাউকে দিয়ে করানো তো যদি আপনি নিজে করতে চান তাহলে আপনার খরচ অনেক বেঁচে যাবে মেনলি বলতে গেলে নাইনটি পারসেন্ট খরচই বেঁচে যাবে কারণ কন্টেন্টই হলো গ্যাফিলেট সাইটের জন্য সবচেয়ে বড় ইনভেস্টের ব্যাপার কিন্তু আপনাকে লিখতে জানতে হবে খালি ভালো ইংলিশ পারলেই যে আপনি ভালো কন্টেন্ট লিখতে পারবেন তা না ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখার একটা নির্দিষ্ট ওয়ে আছে ওই ওয়েটা আপনাকে বুঝতে হবে যদি আপনি ওইভাবে কন্টেন্ট লিখতে পারেন তাহলে আমি বলবো কন্টেন্ট লিখেন না হলে দেখা যাবে যে কষ্ট করে লিখলেন ঠিকই কিন্তু তেমন কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না তাই যদি আপনি আপনার লেখার প্রতি কনফিডেন্ট থাকেন তাহলে নিজে লিখবেন না হলে আমি বলবো যে এমন কাউকেতে লিখান যে লিখতে পারে তো এখন যদি আপনি অন্য কাউকেতে লিখতে দেখাতে চান সেখানে ইনভেস্টের ব্যাপার আছে তো প্রথমেই বলি সবচেয়ে দামি ইনভেস্টটা সেটা হলো কি আপনি যদি কোনো বাইরের ফরেন কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তাদের দিয়ে লিখান এরকম অনেক কোম্পানি আছে যেমন আই রাইটার আছে তারপর টেক্সট ব্রোকার আছে টেক্সট বুলেট আছে রাইটলি রিটার্ন আছে এরকম অনেক কোম্পানি আছে তারা নেটিভ রাইটার দিয়ে লিখায় তাদের এখানে প্রাইস নর্মালি ভ্যারি করে এক হাজার ওয়ার্ডের জন্য আপনার পনেরো থেকে পঁচিশ ডলারের মধ্যে তো যদি চান আপনার বাজেট যদি ওই রকম ভালো থাকে তাহলে অবশ্যই তাদের দিয়ে লিখেতে পারেন আর এখন আমি বলি সবচেয়ে কম বাজেটের ব্যাপারটা সেটা হলো যে বিভিন্ন ফেসবুক গ্রুপে যদি আপনি পোস্ট দেন যেমন বিশেষ করে মেক মানি অনলাইন টাইপ গ্রুপগুলোতে যদি পোস্ট দেন যে রাইট আর্টিকেল রাইটার লাগবে তাহলে দেখবেন হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে যে তারা লিখতে পারে তো এসব ক্ষেত্রে আপনার বাজেট খুবই কম লাগবে পাশওয়ার্ডের জন্য দেড়শো দুশো টাকার মধ্যেই হয়ে যাবে কিন্তু এইটাই যে সমস্যাটা সেটা হলো গিয়ে কোয়ালিটিটা আপনি আসলেই পাবেন না আমরা বলি আমরা পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে পারি না আমরা আমি তো ওই লাইন অনেক দিন ধরে আছি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ দুই তিন লাইন ইংলিশই ভালোভাবে লিখতে পারেন না যেটা দুঃখজনক তো যদি আপনি এইভাবে নিতে চান নিতে পারেন টাকা কম লাগবে কিন্তু আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি যে কন্টেন্টটা পাচ্ছেন সেটা ভালো নাকি খারাপ কারণ কেউ যদি আপনাকে খারাপ কন্টেন্ট গছিয়ে দেয় তাহলে তো সেটা আপনারই ক্ষতি তাই এই বিভিন্ন গ্রুপগুলো থেকে রাইটার নেওয়ার যেমন সুবিধা আছে অসুবিধাটাও আছে আর যদি আমি মিডিয়াম লেভেলের দিকে তাকাই তাহলে আপনি কোনো একটা দেশি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেমন আমার এজেন্সি আছে রাইটার্স মোশন আমরা কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রোভাইড করি আমাদের এখানে প্রাইস হলো গিয়ে প্রতি এক হাজার ওয়ার্ডের জন্য এক হাজার টাকা আর যদি আপনি একটু বড়ো অ্যামাউন্ট অর্ডার করেন তাহলে একটা ডিসকাউন্ট থাকে তো এরকম আমাদের সাথে অর্ডার করার যে ব্যাপারটা সেটা হলো যে প্রাইস একেবারে যে কম তা না একেবারে খুব বেশি তাও না তবে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি জোরদর জানি লাইনে তো আমি আমার দিক থেকে সর্বত্র চেষ্টা করি একটা ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমার যে ক্লায়েন্ট তাদেরকে তো এইভাবেই আপনি আর্টিকেল জোগাড় করতে পারেন আপনার সাইটের জন্য তো আজকের আমি আমার যে সাইটটা করতেছি আপনাদের সাথে টেলিস্কোপ বাটি এটার জন্য একটা আর্টিকেল পাবলিশ করব ফার্স্ট আর্টিকেলটা হয়ে গিয়েছে এটা আমার এজেন্সি থেকে লেখানো আর্টিকেল আর্টিকেলটা হলো গিয়ে হাউ টু ইউজ এ টেলিস্কোপ ফর স্টার গেজিং এটা ছিল আমার কিওয়ার্ড তো এখন এই আর্টিকেলটা আমি পাবলিশ করব এটা এইভাবে পুরোটা আমি লিখেছি মোটামুটি বাইশশো ওয়ার্ড তো আপনাদের দেখাই আমি কিওয়ার্ডগুলো কিভাবে কীভাবে নিয়েছি আমার কিওয়ার্ডটা ছিল এটা হাউ টু ইউজ দি টেলিস্কোপ ফোর গেজিং তো কিওয়ার্ডটাকে আমি টাইটেলে রাখবো এটা পুরোটা আমার টাইটেল আমি কিওয়ার্ডটা দিয়ে এখানে ব্র্যাকেটে দ্য ইজি ওয়ে এই অংশটুকু রেখেছি এর কারণ হলো যে এটা হলো যে টাইটেল সুন্দর করে লেখার বা টাইটেলটা ইন্টারেস্টিং করার একটা ওয়ে যে আপনি ব্র্যাকেটে কিছু লিখবেন এটা আসলে যখন আপনি অনেক অনেক ব্লগ পোস্ট লিখবেন আমার মতো তখন বা অনেক ব্লগ পোস্ট যখন পড়বেন তখন একটা আইডিয়া এসে যাবে যে কিভাবে টাইটেল লিখলে ভালো হয় তো আমি একটু দেখাই আপনাদের কোথায় কোথায় কিওয়ার্ডটা আমি ইউজ করেছি আমি নর্মালি যে জিনিসের টার্গেট করি সেটা হলো যে আর্টিকেলের শুরুতে আর্টিকেলের শেষে কিওয়ার্ডটা রাখার ট্রাই করি আর মাঝখানে যদি ন্যাচারালি রাখা যায় তাহলে রাখি জোর করে রাখি না তো আমি একটু দেখাই যে এটা আমার কিওয়ার্ডটা মোটামুটি এইখানে আছে এইখানে আছে একটা হেডিংয়ে আছে আর মাঝখানে আর্টিকেল একবার আছে আর লাস্টে আছে লাস্টে আছে আমি ট্রাই করি ফার্স্টে আর লাস্টেই রাখার আর মাঝখানে যে আছে এগুলো অটোমেটিক ন্যাচারালি এসে পড়ে আমি জোর করে রাখি না আমাদের এখানে টার্গেট রাখা উচিত কিওয়ার্ডটা যাতে ন্যাচারালি আসে যাতে জোর করে এখানে আনা না হয় যাতে কিওয়ার্ড স্টাফিং করা না হয় তো এইভাবে কিওয়ার্ডগুলো দিয়েছি আমি তো আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে যখন আপনারা কারো কাছ থেকে আর্টিকেল নেবেন তখন কয়েকটা জিনিস চেক করা লাগে সেটা হলো গিয়ে আর্টিকেলটায় প্লেগিয়ারিজম আছে কি নেই আর আর্টিকেলটার কোনো গ্রামাটিক্যাল সমস্যা আছে কি নেই তো আমরা এই দুটা জিনিসই চেক করে দিই যেমন এটা হলো গিয়ে একটা সাইট কপিস্কেপ ডট কম এটা হলো গিয়ে একটা প্রিমিয়াম প্লেগিয়ারিজম চেকার সাইট তো এখানে নর্মালি যখন কোনো ক্লায়েন্ট অর্ডার করেন আমাদের কাছে আর্টিকেল আর্টিকেলটা লিখার পর আমরা এটা কপি করে এখানে পেস্ট করি পেস্ট করে প্রিমিয়াম সার্চ দিই এটা একটা পেইড টুল তো যখন প্রিমিয়াম সার্চ দেওয়া হয় তখন এই টুলটা দেখে যে আমাদের যে আর্টিকেলটা এটা হানড্রেড পার্সেন্ট ইউনিক কিনা যদি হান্ড্রেড পার্সেন্ট ইউনিক হয় তাহলে আপনার রেজাল্ট আসবে যে নো রেজাল্ট ফাউন্ড এরকম একটা রেজাল্ট আসবে তার মানে আপনার আর্টিকেলটার কোনো কপি ইন্টারনেটে কোথাও পাওয়া যায় না আর যদি প্লেগারিজম থাকে তাহলে টুলটা দেখায় দেয় কই কই আপনার এই সমস্যা আছে তো আমি বলবো যদি আপনারা অন্য কোথাও থেকে আর্টিকেল নেন তাহলে এই টুলটা দিয়ে চেক করে নিতে যে আপনার আর্টিকেলটা আসলে প্লেগারিজম ফ্রি নাকি কারণ ইউনিকনেস হলো গিয়ে গুগল খুব পছন্দ করে এবং এটা আপনার আর্টিকেল যদি ইউনিক না হয় তাহলে সেটা র্যাঙ্ক করার পসিবিলিটি কম তো আর আমাদের থেকে নিলে আমরা এটা চেক করি দিই এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না আর সেকেন্ড যে জিনিসটা করি সেটা হলো গিয়ে গ্রামারলি ডট কম এখানে গিয়ে আমরা আর্টিকেলটা গ্রামারলি একটা সেকেন্ড চেক দিই যাতে কোনো ধরনের সমস্যা না থাকে তো এই দুইটা জিনিস করার পর আমরা আর্টিকেলটা পোস্ট করতে যাব তো পোস্ট করার জন্য আমি আমার সাইটে চলে যাই আপনাদের একটা জিনিস দেখানো হয় না এইটা আমি একটু দেখাই আগে আমি আমার আর্টিকেলের লোগোটা একটু চেঞ্জ করে ফেলছি আগে যে লোগোটা ছিল ওটা দেখতে ভালো লাগতেছিল না তাই আমি একটু চেঞ্জ করছি লোগোটা আর লোগোটা হ্যাচফুল থেকেই নাও আগে যেখানে দেখাইছিলাম বাট একটু চেঞ্জ আছে আমি জাস্ট মাঝখানে অ্যাকাউন্টটা একটু চেঞ্জ করছি তো এই চেঞ্জ আর কোনো কিছু না তো এখন আমরা পোস্ট করি আমাদের আর্টিকেলটা পোস্ট করার জন্য আমি আগে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আপনাকে পোস্টে যেতে হবে পোস্টে আসার পর এখানে আপনার প্রত্যেকটা পাবলিশড পোস্টের লিস্ট থাকবে তো আমার যখন যেহেতু এখন কোনো পোস্ট নাই তাই কোনো লিস্ট নাই তো আমি ফার্স্ট পোস্টে পাবলিশ করার জন্য অ্যাড নিউ এখানে ক্লিক করব তো এখন আমাদের আর্টিকেলটা পোস্ট করতে হবে ফার্স্টে আমি পুরো আর্টিকেলটা কপি করব কপি করে এখানে পেস্ট করে দেব এরপর আমার যে টাইটেলটা সেটা আমি নিব টাইটেলটা নিয়ে আমি কাট করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এখন আমাকে আমি কয়েকটা কাজ করে ফেলবো সেটা হলো আমার ইউরএলটা আমি ঠিক করে ফেলব আমি ইউআরএলে খালি আমার কিউআরটা রাখবো কপি করে নিতাম এখানে জাস্ট পেস্ট করে দিলাম ওকে আচ্ছা এখন আমি আমার ক্যাটাগরিটা ঠিক করে রাখি এটা বিগিনার ইনফো এরপর আমি আমার আর্টিকেলের হেডিংগুলো ঠিক করে ফেলবো এটা হলো কে মেইন হেডিংগুলো মেন হেডিংগুলো আমি দেবো হেডিং টু এটাও আরেকটা হেডিং এটাও দিব হেডিং টু হেডিং টু হেডিং টু আচ্ছা হেডিং টু দিয়ে দিয়েছি এখন আমি একটা পাবলিশ দিয়ে দিই মানে আমি পাবলিশ দিয়ে দিলে এই ভার্শনটা সেভ হয়ে থাকবে আমি যখনই কাজ করি একটু পর সেভ নিই যাতে কোনো সমস্যা হলে আমি আমার সেভড ভার্সনে ফিরে যেতে পারি তো আমি পাবলিশ দিয়ে দিই চলুন দেখি আমাদের আর্টিকেলটার কি অবস্থা আমি জাস্ট এখানে ক্লিক করি এটা হলো গিয়ে আমাদের আর্টিকেলটার বর্তমান অবস্থা আরো অনেক কাজ করতে হবে তখন আমি মেইন হেডিংগুলা হেড টু এইচ টু দিয়েছি এখন ছোটো ছোটোগুলো আমি এইচ থ্রি দিব এইচ থ্রি এইভাবে দিলে আপনার আর্টিকলটার স্ট্রাকচারটা সুন্দর হবে দেখতেও ভালো লাগবে এবং এটা এস জন্য জন্যও কাজ করবে একটু ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে তারা ঘুরা করা যাবে না হুম মোটামুটি সবগুলো হিডিংয়ের কাজ হয়ে গিয়েছে আমাদের তো এখন আমি আরেকবার আপডেট দিয়ে দিই এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আচ্ছা ইউএসটিসিওটা মাঝে মাঝে প্রবলেম করে অনেক ক্ষেত্রে আমি আমার অনেক ওয়েবসাইটে দেখেছি যে তাদের লেটেস্ট আপডেটটা পাওয়ার পর কোন কোনো পোস্টে এটা অ্যাক্টিভ হয় না তো যদি এটা আপনার ক্ষেত্রে এরকম হয় টেনশন করার কিছু নাই আমি যা দেখিয়ে দিচ্ছি সেভাবে করলেই হবে কোনো সমস্যা নাই তো এখন যে জিনিসটা করবো আমরা কিছু ইন্টারনাল লিংকিং এবং ইন্টারনাল লিঙ্কিং না এক্সটার্নাল লিঙ্কিং করব। তো আমি কোন জায়গাটা লিঙ্ক করতে হবে আমি অ্যাঙ্কর টেক্সটটা বোল্ড করে রেখেছিলাম আমার সুবিধার জন্য আমি একটু নিচে গিয়ে দেখি আচ্ছা আমি এখানে দুইটা প্রোডাক্টকে রেকমেন্ড করব অ্যাফিল এফিলেট প্রোডাক্ট এখানে একটা লিঙ্ক দিব আর এখানে আরেকটা লিঙ্ক দিব আর আরেকটা আমি জাস্ট একটা অথরিটি সাইডকে লিঙ্ক করবো এখানে আরেকটা আছে অ্যাস্ট্রলিক ডট কম এটা হলো গিয়ে একটা অথরিটি সাইট এটার সাথে আমি এক্সটার্নাল লিঙ্ক করবো তো আগে এটা করি অ্যাস্ট্রলিক ডট কমে আমি যাব আগে বা একটু দেখি অ্যাস্ট্রলিক লিখে সার্চ করে এই যে এইটা অ্যাস্ট্রোনমিক্যাল লিগ লিক ওয়েবসাইট হলো গো অ্যাস্ট্রলিক অর্ক তো আমি অর্ক দিয়ে দিই এখানে অর্ক দেওয়ার পর আমি জাস্ট ওদের ওয়েবসাইটটা কপি করব ইউআরএলটা কপি করে এখানে আনবো এনে এতটুক এতটুক সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব এরপর সেটিংসে যে এখানে আমি ইউ আর পর দিবো আরপর ওপেনিং লিঙ্ক নিউ ট্যাব এটা দিবো অ্যাড লিঙ্ক হয়ে গেছে আমার এটা এখন আমি একটা আপডেট দিই চলুন আমাদের সাইটের বর্তমান অবস্থাটা একটু দেখিনি আমরা কী অবস্থা এই যে আমার লিঙ্কটা করেছিলাম আমি যেখানে এসে পড়ছে লিঙ্কটা তো এখন যেটা করবো সেটা হলো গিয়ে আমার দুইটা ফিলেট প্রোডাক্টের উপর আমি লিঙ্ক করবো তো ওইটা করার জন্য প্রথম যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে এইটা আর আরেকটা থাকার কথা একটু দেখি আচ্ছা হ্যাঁ প্রথম প্রোডাক্টটা এখানে লিঙ্ক করব সেকেন্ডটা হবো এখানে তো এখানে আমি যে প্রোডাক্টটা লিঙ্ক করব সেটা হলো কি এইটা একটা বই তো আমি প্রথমে আপনাদের যদি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েটসে লগ ইন করা থাকেন তাহলে যখন অ্যামাজন ডট কমে কোনো পেজ ব্রাউজ করবেন তখন এরকম একটা সাইট স্ট্রিপ বার পাবেন তো আপনাদের পছন্দের প্রোডাক্টের পেজে আসার পর যেটা করতে হবে সেটা হলো গিয়ে টেক্সটে ক্লিক করবেন এরপর আপনার পছন্দের ট্র্যাকিং আইডিটা দিবেন ট্র্যাকিং আইডি দেওয়ার পর গেট লিঙ্ক এখানে দেবেন তো এখানে দেওয়ার পর আমার এরকম লিঙ্ক এসেছে আমি এটা জাস্ট কপি করব কপি করে এখানে এসে আমি জাস্ট এতটুকু সিলেক্ট করব সিলেক্ট করে লিঙ্কটা ওপেন ইন লিঙ্ক নিউ ট্যাব অ্যাড লিঙ্ক হয়ে গেছে আর আরেকটা প্রোডাক্ট আছে আমার আরেকটা টেলিস্কোপ রেকমেন্ড করছি সেটা হলো গিয়ে এইটা সেম কাজ আবার করবো টেক্সটে যাব টেক্সটে গিয়ে কপি করবো লিঙ্কটা লিঙ্কটা কপি করে এখানে জাস্ট সিলেক্ট করবো সেটিংসে গিয়ে পেস্ট করবো অ্যাড লিঙ্ক হয়ে গিয়েছে এরপর আপডেট দিতে হবে তো এই হলো আমাদের সাইটের অবস্থা আমাদের সব ধরনের লিঙ্কিং করা হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হলো গিয়ে একটা ছবি দিতে হবে সাইটের জন্য তো ছবি আমি যেভাবে সিলেক্ট করে দেখাই আপনাকে এই তো আর্টিকেলটা তো একটা টেলিস্কোপ নিয়ে তাই না হাউ টু ইউজ এ টেলিস্কোপ তো আমি এখানে একটা টেলিস্কোপের ছবি দিব তো সেটার জন্য আমি ফার্স্ট এ টেলিস্কোপ লিখে বলে সার্চ করব টেলিস্কোপ পারি না জাস্ট টেলিস্কোপ এরপর ইমেজেসে এসে যাবো ইমেজেসে আসার পর টুলসে যাবেন ইউএসে রাইটসে যাবেন লেভেল ফর এ যাবেন এতে কী হবে এ প্রত্যেকটা ছবি এখন আপনি ইউজ করতে পারবেন কোনো কপিরাইট ক্লেমের আপনি সমস্যা হবে না তো প্রত্যেকটা ছবি ইউজ করা যাবে আমি যখন একটা ছবি নিব আমি এইটা নেই এইটা নেওয়ার পর আমি যেটা করবো আগে সেটা হলো গিয়ে আমার কিউআরটা আমি সিলেক্ট করে কপি করে রাখবো এরপর সেভ ইমেজেস দিয়ে ফাইলটার নেইমটা আমি কিউআরটা দিয়ে দিবো হয়ে গেছে এখন একটু দেখাই আপনাদেরকে ছবিটা আমার এরকম একটা ছবি ছবির সাইজটা হলো গিয়ে ছবির সাইজটা হলো গিয়ে এক হাজার তেইশ বাই সাতশো চার পিক্সেল যেটা যেটা অনেক বেশি তো আমি এত বড় রাখবো না কারণ ছবির সাইজ অনেক বড় হয়ে যাবে আমি একদম কমায় ফেলবো কমানোর জন্য আমি রাইট ক্লিক করে ওপেন উইথ পেইন্টে যাব এরপর রিসাইজে যাব রিসাইজে গিয়ে আমি নর্মালি উইথ রাখি চারশো পঞ্চাশ এই উইথটা আমার ভালো লাগে এরপর সেভ দেবো দেখেন সাইজ এসে পড়ছে বত্রিশ কিলো বাইট যেটা অনেক কম এতে আমার ওয়েবসাইটটা স্লো হবে না এই রিসাইজটা আপনারা অলওয়েজ করবেন এতে মানে ওয়েবসাইট স্লো হওয়ার পিছনে মেইন কারণ হলো গিয়ে ইমেজ অপটিমাইজ না করা কম কমপ্রেস না করা তো এটা করার পর আমি এখন সেট ফিচার ইমেজে যাব আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস আমি ডেস্কটপে গিয়ে ছবিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর টাইটেলে যেটা আছে সেটা কপি করে অল টেক্সটে দিব ডেসক্রিপশনে দিব দেওয়ার পর সেট ফিচার ইমেজ হয়ে গিয়েছে এখন জাস্ট আপডেট দিব ছবি আপডেট হয়ে গেছে এখন যদি একটা রিফ্রেশ দেই আলহামদুলিল্লাহ ছবি এসে পড়েছে আমাদের পোস্টটা মোটামুটি রেডি আচ্ছা এখন যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা দুইটা প্লাগিন ইনস্টল করব তো দেখাই আপনাদের কী কী করতে হবে প্রথমে আমি প্লাগিন গিয়ে অ্যাড নিউতে যাব অ্যাড নিউতে যাওয়ার পর সার্চ করব টেবিল অফ কন্টেন্ট লিখে আপনাদের টেবিল অফ কন্টেন্ট প্লাস লিখে সার্চ করতে হবে এরপর একটু নিচে নামলেই এই প্লাগিনটা পাবেন টেবিল অফ কন্টেন্ট প্লাস এটা ইনস্টল করতে হবে এরপর অ্যাক্টিভেট করব এটা অ্যাক্টিভেট করার পর আমি একটু সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর আমি কয়েকটা জিনিস একটু দেখবো বিফোর ফার্স্ট হেডিং এরপর হল গিয়ে পোস্ট দিব পেজ দিব না আপাতত এরপর হল গিয়ে হ্যাঁ কন্টেন্টস তারপর এটা অ্যালাউ করবো হায়ার আর্কি শো করব ঠিক আছে গ্রে ঠিক আছে আচ্ছা এরপর আপডেট দিব আপডেট দেওয়ার পর যদি আমি একটা রিফ্রেশ দিই হয়তো এখন আসে নাই একটু পরে দেখবেন যে এখানে একটা টেবিল আসছে যে টেবিলটার আপনি যেখানে ক্লিক করবেন আর্টিকেলের ওই জায়গায় সেটা চলে যাবে আপনার হেডিং অনুযায়ী এখনও আসতেছে না আচ্ছা একটু পর আসলে আপনাদের দেখাবো আবার তো এটা আমি এই প্লাগ ইনস্টল করলাম এরপর যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমি আরেকটা প্লাগিন ইনস্টল করব এটা হল গিয়ে শেয়ার করার জন্য সেটা হলো গিয়ে অ্যাড দিস শেয়ার বাটন বা অ্যাড দিস প্লাগ নাম এটা পর যে এই প্লাগিনটি এসে পড়ছে অ্যাড ডিস টিমের এটি ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর অ্যাক্টিভেট করব অ্যাক্টিভেট করার পরে আমরা যাব অ্যাড ডিসে যে আমরা শেয়ার বাটনসে যাব। শেয়ার পাটনসে যাওয়ার পরে অ্যাড নিউতে যাব অ্যাড নিউতে গিয়ে সাইডবার সিলেক্ট করব এরপর অটোমেটিক থাকবে ফাইভ থাকবে অটোমেটিক রাখবো সোশ্যাল নেটওয়ার্ক শেয়ার কাউন্ট আমি টোটাল দিব তারপর টাইটেল হলো গিয়ে শেয়ার উইথ ফ্রেন্ডস ডিজাইনটা দেখি ঠিক আছে টেম্পলেটটা দেখি আমি হোম পেজে দিব না পেজে দিব না জাস্ট পোস্টে দিব দেওয়ার পর পাবলিশ দিব অ্যাক্টিভড হয়ে গেছে আচ্ছা প্লাগইন গুলো অ্যাক্টিভেট হতে কি টাইম লাগতেছে তো যখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে পুরো পুরি দেখবেন যে এখানে একটা শেয়ারের অপশন আসছে যে যে কেউ আর্টিকেলটা শেয়ার করতে পারবে সব প্লাগইন গুলো অ্যাক্টিভেট হয়ে গেছে দেখেন যে আমি যে টেবিল অফ কনটেন্ট এই প্লাগইনটা ইনস্টল করেছিলাম এটা কারণে এরকম একটা টেবিল এসেছে তো এই টেবিলটার আমি যখনই ক্লিক করব এখানে সবগুলা হেডিং আছে আমার তো আমি যে হেডিংটায় ক্লিক করব আমার আর্টিকেলটা সেই হেডিংয়ে চলে যাবে ডাইরেক্ট যদি আমি স্টারগেজিং টিপস এটাই ক্লিক করি দেখেন যে এসে পড়ছে স্টারগেজিং টিপস উইশ আই নিউ হোয়েন আই ওয়াজ স্টার্টিং আউট এতে লাভ কী যারা পুরো আর্টিকেলটা পড়তে চাবে না তারা যে কোনো অংশ স্কিপ করতে পারবে বা এটা দেখে চুজ করতে পারবে তারা কোন পার্টটা মূলত পড়তে চায় তো এটা হলো কি এই প্লাগিংটার কাজ আর যেটা আমি আরেকটা যে ইনস্টল করেছিলাম যে শেয়ার বাটন এটা এরকম একটা শেয়ারের আপনার অপশন দেয় সাইড বারে তো আপনার এইটার সুবিধাটা হলো গিয়ে এই অপশনটা স্টিক করে থাকে লেফটবারে মানে আপনি উপরে স্ক্রল করেন বা নিচে স্ক্রল করেন এটা সবসময় এখানে থাকে এতে আপনার ভিজিটারদের আর্টিকেলটা শেয়ার করার চান্স আর অনেক বেড়ে যায় তো এই দুইটা আর্টিকেল আপনার দুটা সরি দুটা পাগিন অ্যাক্টিভেট হয়ে গেল আর আরেকটা যে কাজ আমি করেছি সেটা হলো গিয়ে আর্টিকেলটার টেক্সট সাইজটা আমি একটু বড় করেছি কারণ আগে বাই ডিফল্ট যেটা থাকে সেটা একটু ছোট লাগে আমার কাছে মনে হয় পড়তে সুবিধা হয় না তাই আমি আর একটু বড় করছি একটু কোড করে আপনাদের দেখায় আমি কি করছিলাম ফার্স্ট আমি ড্যাশবোর্ডে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি কাস্টমাইজে যাব কাস্টমাইজে আসার পর অ্যাডিশনাল সিএসএস এ যাবেন গিয়ে জাস্ট এই ছোট্ট কোডটুকুই আপনাকে দিতে হবে উপরে ইত্যুক দিতে হবে না জাস্ট এই ছোট কোটটুকু আমি কোডটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যদি আপনি এইরকম কোড দেন তাহলে আপনার আর্টিকেলের যে ফন্ট সাইজটা এটা একটু বেড়ে যাবে পড়তে আরও সুবিধা হবে এটা যদি আপনি এই পাবলিশের থিম ইউজ করেন তাহলে করতে পারেন বা অনেক থিমের সাথে দেখা যায় যে ফন্ট সাইজ বড়ই থাকে সমস্যা হয় না এই থিমেই ফন্ট সাইজ একটু কম তাই আমি একটু বাড়িয়ে নিয়েছি কাস্টমাইজ করে তো এই মূলত আমাদের কাজ এভাবে আপনার আর্টিকেলটা পাবলিশ করতে হবে পাবলিশ করার পর আর লাস্ট একটা কাজ করতে হবে সেটা দেখাই আপনাকে সেটা হলো গিয়ে আমি প্রথমে আর্টিকেলটায় যাব যাওয়ার পর আমার যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে ওইটা এখন আমি গুগলকে বলবো ইন্ডেক্স করতে ইন্ডেক্স করতে বলার জন্য প্রথমে আমি যাব গুগল সার্চ কনসোলে আমি আগের পার্টি দেখিয়েছিলাম কীভাবে গুগল সার্চ কনসোলের প্রপার্টি ক্রিয়েট করতে হয় আপনার ওয়েবসাইটের জন্য তো ওইখানে যেতে হবে এর গুগল সার্চ কনসোলে এসে পড়েছি এইখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে জাস্ট ইউ নিয়ে কপি করবেন কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করে ইন্টারে চাপ দিবেন এরপর গুগল রিট্রিভ করবে এখন গুগল বলবে এই ইউ থেকে আপনার গুগলের ডাটা বেসে ইন্ডেক্স করা আছে কি নাই না থাকলে এরকম বলবে যে ইউ ইজ নট অন গুগল তখন আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ সময় লাগবে এরপর এটা ইন্ডেক্স হয়ে যাবে বা গুগলকে ইন্ডেক্স করতে বলা হবে এরপর গুগল ইন্ডেক্স করবে যখন সময় পাবে গুগলের বট হয়ে গিয়েছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড তখন গটেড দিবেন তো আপনার কাজ শেষ আমি এই স্টেপসগুলোয় ফলো করি এক একটা আর্টিকেল পাবলিশ করার পর আর প্লাগিনসগুলো তো আর প্রত্যেকবার ফলো করি না জাস্ট আমি কন্টেন্ট পাবলিশ করার পর এই দুটা প্লাগিনস ইনস্টল করছি যাতে আপনাদের দেখাতে পারি দুটো প্লাগিনের কাজ কি তাই আমি আগে ইনস্টল করি নি তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও টিউটোরিয়াল আপনাদের দেখালাম কীভাবে আমি একটা আর্টিকেল পাবলিশ করি তো নেক্সট পার্টটা কবে আসবে আমি ঠিক জানি না কারণ আপাতত আমরা আর কিছু করার নেই জাস্ট এরকম আরও বেশি বেশি কন্টেন্ট দিব আপনারা যারা ফলো করতেছেন আমার কাজটা আপনারাও এরকম কন্টেন্ট দিতে থাকেন আর নেক্সট আর্টিকেলতে ইনশাআল্লাহ যখন আমি কোনো মানি আর্টিকেল বা বাইং গাইড পাবলিশ করবো তখন আপনাদের দেখাবো যে আমি কি কি করি ওইটার জন্য তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা আর অবশ্যই বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ